কণিকা যাবে মিটাপে, সঙ্গে যাবে কে? সঙ্গে আছে উজ্জ্বল ভাই, কোমর বেঁধেছে, তো আমরা তো সাথে আছি আছি। কি বলো বন্ধুরা, আমাদের যারা ভালোবাসো, মানে কণিকাকে, আমাকে নয়, কণিকাকে যারা ভালোবাসো, তারা নিশ্চয়ই কণিকার মিটাপে যাচ্ছই। কে কে যাচ্ছ আমাকে একটু হাত নাড়িয়ে নাড়িয়ে বলো কিন্তু কমেন্ট বক্সে। তো ভীষণ ভালো একটা খবর, কালকে খবরটা পাওয়া মাত্রই, কমিউনিটিতে দেখা মাত্রই আমার ভীষণ আনন্দ হয়েছে। আর আমি জানতাম যে এটা হবে, ডেটটা শুধু জানতাম না, কিন্তু কিছু কিছু মানুষের মুখটা না এরম হয়ে গেছে, কি করব বলো, কিচ্ছু করার নেই। আমরা কিন্তু ভীষণ খুশি, কি বলো, তোমরাও খুশি তো? তো চলো ইন্ট্রোটা আগে দিয়ে নিই, সকলকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে স্বাগত জানাই, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এই যে পাশে ছোট্ট একটা বেল আছে ওটা একটু টুক করে টিপে দিও, আর বিশেষ কিছু কষ্ট করতে হবে না, আর প্রত্যেক দিন আমার এই বক বক মানে এই ঠাকুমার ঝুলি শুনতে একটু চলে এসো। তো চলো যেটা মেন ব্যাপার সেখানে চলে যাই। তো কালকে কণিকা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সেখানে দেখলাম যে শনিবার দিন সে আমাদের সাথে মিট আপ করতে চায়, যারা আমরা তাকে ভালোবাসি, যারা তার সাবস্ক্রাইবার, যারা ওকে ফলো করে, যারা 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 কণিকার সাথে জড়িত সবাইকেও আমন্ত্রণ জানিয়েছে, শত্রু মিত্র সকলকে। তো আমি তো ভীষণ খুশি হয়েছি সত্যি করে। একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে একটু গরম, প্রচণ্ড গরম, তো সেই গরমে তিনটের সময় দেখা করতে যাওয়াটা একটুখানি যেন টাফ টাফ মনে হচ্ছে কণিকা, কিছু মনে করো না। তো ওই সময় কলকাতায় গিয়ে দেখা করাটা কতটা পসিবল সবার পক্ষে আমি জানি না। দেখো আমি তো পারলে তোমাদের সাথেই চলে যাই আর কি, কারণ তোমাদেরকে আমি এতটাই ভালোবাসি, আমার যাওয়াটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো অন্যান্যদের কথা বলছি যারা তোমাকে কমেন্ট করেছে, কমেন্ট বক্সে দেখলাম যে দিদি বড্ড গরম, গরমের মধ্যে এই টাইম এই টাইম বলে অনেকের অনেক রকম ব্যাপারটা হচ্ছে। এইটা কিন্তু আমি সবার সাথে একমত, কারণ এত গরমের মধ্যে তিনটের সময়, বিশেষ করে তোমার আমাদের জন্য নয়, আমরা সব কিছু মানিয়ে নিতে পারি, কিন্তু উজ্জ্বলের জন্য আমার একটুখানি কষ্ট হচ্ছে। দেখো তোমার ভালোটা যেমন বলি তেমন তোমার ভালো মন্দ মিশিয়েই আমাকে কথা বলতে হবে, তাই না? যাকে ভালোবাসবো তার সবটা নিয়েই কিন্তু ভালোবাসতে হবে, শুধু তোমার ক্ষুদ্ধ হচ্ছি বলে তোমার ভালোটা দেখবো না তা কিন্তু নয়, আবার তোমার ভালো বলছি বলে তোমার কোনো কিছু খারাপ লাগলে বলবো না তা কিন্তু নয়। জানোই বড় দিদিরা একটু এরকমই হয়, তো দিদি বলো আর যাই বলো না কেন, তোমরা যে যা একটু বলতেই হয়। তো সেই হিসাবেই বলছি যে গরমের মধ্যে না করে একটু যদি তুমি আরেকটু পরের দিকে করতে আমার মনে হয় ভালো হতো, কারণ এখন না প্রচণ্ড গরম। উজ্জ্বলের জন্যই আমার একটুখানি কষ্টটা হচ্ছে যে ও অত গরমের মধ্যে থাকতে পারবে কি পারবে না, আর কিছু শত্রু তো আছেই, পেছনে এসি লাগিয়ে দেবে, ও এই করে দেবো ওই করে দেবো, নোংরা নোংরা কথা বলে ভিডিও বানাচ্ছে, আর তারা তো জানোই তোমার পটি খেতে আসে সকালবেলাতে, তো সকাল দিন রাত দিন তুমি পটি করো আর না করো, পটি টেনে বার করে হলেও খায়, তো সেগুলো খাক, সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো আমরা যারা ভালোবাসি তোমায় চেষ্টা তো করবো অবশ্যই যাওয়ার, কিন্তু যদি একটু ডেটটা আরও কদিন পরে করতে আমার মনে হয় ভালো হতো, তিনটের সময় না প্রচণ্ড রোদ্দুর থাকবে ওইখানে। তো দেখো তোমরা যেটা ভালো বুঝবে আমার কথাতে তো হবে না, প্রত্যেকটা দর্শক যেটা চাইছে সেটা মাথায় রেখে তুমি ডেটটা ঠিক করো, এটুকুনি আমি তোমাকে বলতে পারি। তো এবার আসি যে তোমার এই যাওয়াটা নিয়ে ভীষণ বাজে বাজে কথা বলছে যে উজ্জ্বল কী করে যাবে, বোনের বাড়ি যেতে পারে না, এই পারে না সেই পারে না ওই পারে না, আবার ওই কিন্তু নিজের মুখে বলে উজ্জ্বলকে একটু বার করো, উজ্জ্বলকে কিন্তু ওই করেছো সেই করেছো তাই করেছো যা পারে তাই বলে, অতএব ওই সব নিয়ে মাথা আমাদের ঘামালে চলবে না, একদম চলবে না। তো আমি বলেছি প্রত্যেককে ওই চ্যানেলটাকেই বয়কট করে দিতে, একদম বয়কট, আর কোনো কথা নয়, অনলি বয়কট, কারণ যত ওই চ্যানেলটা দেখবো না তত মন মানসিকতাগুলো খারাপ হয়ে যাবে জানো, আর দেখতেই হবে আমাদের, যেহেতু আমরা সমালোচনা করি, আমাদের এটা কন্ট্রোভার্সি চ্যানেল তো আমাদের সব কিছুই দেখতে হয়, কী করবো, সকালে দেখলেও এই সারাদিন আর রাত্রিরে দেখলেও ঘুম বন্ধ, মহা ঝামেলায় পড়েছি যে কী যে করবো না ভেবেই পাচ্ছি না। তো এই মিট আপটায় দেখা যাবে যে আমাদের কণিকার লাভার্স বেশি না হেটার্স বেশি,
এটাতে কিন্তু প্রমাণ হয়েই যাবে। এই গরমের মধ্যে যারা আসবে সত্যি কষ্ট হবেই সবারই, যদি এই ডেটে মিট আপটা হয় তাহলে যারা আসবে তাদের ভাবতে হবে যে কণিকার তারা সত্যিকারের লাভার্স, সত্যিকারের মেয়েটাকে ভালোবাসে। আর দেখো মেয়েটার মধ্যে অনেক কিছু আছে যেটাতে না মেয়েটাকে ভালোবাসার মতো। সবাই এখানে আমরা ইনকাম করতে এসেছি, এই ইনকাম করাটার মধ্যে কেউ নোংরামো করে ইনকাম করছে, শরীর দেখিয়ে ইনকাম করছে, কেউ নাচ দেখিয়ে, কেউ গান দেখিয়ে, কেউ রান্না দেখিয়ে, কেউ আবার অন্যের পিণ্ডি চটকে অন্যের বাচ্চাকে মেরে ফেলে, আবার রক্ত দেখলে শিউরে ওঠে বাবারে, তো কেউ আবার শেওড়া গাছের পেতনি, কেউ আবার প্রেতাত্মার সাথে কথা বলে, কতজন কত রকমভাবে ইনকাম করছে এখানে, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে এই মেয়েটি কিন্তু প্রথম থেকেই তার নিজের জীবনযাত্রাটাই দেখিয়ে এসেছে। আমি আজকে শুধু কণিকাকে নিয়েই বলতে এসেছি, কোনো কিছু কারো সম্পর্কে আজকে কিচ্ছু বলবো না, বলবো পরে বলবো কিন্তু সকালবেলায় নয়। তো এই মেয়েটাকে যখন থেকে চিনি মানে ইউটিউবের মারফত, পরে তো আলাপ আলোচনা পরিচয় পরে, কিন্তু যখন থেকে ইউটিউবে এসছে তখন থেকে ওকে দেখি, তো এই যে কষ্ট করে স্ট্রাগল করে বড় হয়েছে এই স্ট্রাগলটাই না অনেকে মেনে নিতে পারে না, যার জন্য মেয়েটাকে যা পারে তাই বলে অপমান করে। কিন্তু তার মতন জায়গায় থেকে যদি আজকে এই জায়গাটায় পৌঁছাতো তারা, যারা ওকে নিয়ে নোংরা কথা বলে তাদেরকেও আমরা ভালোবাসতাম, এত সকাল সকাল উঠে তার নামে নিন্দা পরচর্চা করতে বসতাম না, তাই না? ভালো কাজ করে বড় হয়ে দেখাতে পারতো তাহলে বুঝতাম হ্যাঁ মেয়েটার মধ্যে একটা কিছু আছে, তো সেই জায়গাটা সে তারা করতে পারে না, শুধু পেছনে লাগতে পারে, পেছনে সামনে এসে ফ্রন্টলে কথা বলতে তারা পারে না। তো সেইখানে দাঁড়িয়ে কণিকা যখন ছোট্ট বয়সে খালি খালি এই কথাটা শুনতে পায়, ছোট্ট বয়সে নাঙ্গা করে নিয়েছে, নাকা করে নিয়েছে, না কি যেন অভদ্রের মতো একটা ভাষা বলে, শিক্ষিত মহিলাদের মুখের ভাষা তো আমি আবার অতটা ঠিক বলতে পারি না, বুঝলে তো। তো ওই ছোটোবেলায় প্রেম করে না অনেকেই বিয়ে করে, অনেকেই, এই যে আমি বসে আছি না উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই আমার বিয়ে হয়ে যায়, নিজেরাই বিয়ে করেছিলাম যদিও, আর আমার রেজাল্টও বেরোয়নি, বুঝতেই পারছো বিয়ের পরে আমার রেজাল্ট বেরিয়েছে, ঠিক 3 দিন না 4 দিন পরেই আমার রেজাল্ট বেরিয়েছে বিয়ের পর, ভাবতে পারছো তুমি আমাদের আমার কী পরিস্থিতিটা হচ্ছিল। তো বিএ পাশ করেছি আমি বিয়ের পর, বিএ পাশ করেছি আমার বিয়ে হয়ে যাওয়ার পর, কলেজে ভর্তি হয়েছি সুরেন্দ্রনাথ কলেজে ব্যারাকপুর। তো সেইখানে দাঁড়িয়ে ওই ছোট বয়সে কিন্তু আমারও বিয়ে হয়েছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মোটামুটি কত বছর বয়সে দেয় সেটা আশা করি তোমরা সকলেই জানো, তো সেই সময় আমারও বিয়ে হয়েছিল। তো তার থেকে ছোট বয়সে মনে হয় না বিয়ে করেছিল, 13-14 বছর 15 বছর বয়সে নিশ্চয়ই কণিকা বিয়ে করেনি, ওই 16-17তেই করেছে। তো সেখানে দাঁড়িয়ে আমিও কিন্তু ওরই মানে সহযাত্রী, একই লেভেলের হয়ে গেছি আর কি ব্যাপারটায়। তো সেই কারণে যখন আমার বিয়ে হয় তখন কিন্তু আমারও ওরকমই বয়স ছিল, তো সেটা কোনো অপরাধ নয়, সেটা কোনো অপরাধ নয়। তারপর থেকে সংসারটা করতে পারলো কি না সেটাই সব থেকে বড় কথা, পালিয়ে গেলাম বিয়ে করলাম ব্যাস হয়ে গেল আনন্দ ফুর্তি শেষ, যে যার বাড়ি তা কিন্তু কেউ ও করেনি, তাই না? তা কিন্তু ও করেনি। আর যখন থেকে ও মেয়েটা ওই ছেলেটার সাথে পালিয়ে গিয়েই বিয়ে করলো তখনও কিন্তু ছেলেটা পঙ্গুই ছিল, মানে আমাদের উজ্জ্বলের অ্যাক্সিডেন্টটা কিন্তু তার আগেই হয়ে গেছিল। তো অনেকেই বলে যে ওর মেরে হাত পা ভেঙে দিয়েছে, পাড়ার লোক নাকি ওর মেরে হাত পা ভেঙে দিয়েছে, অ্যাকচুয়াল ওর মানে যারা এই কথাগুলো বলে তারা নিজেরাই কনফিউজ, পাড়ার লোক ভাঙলো না ওর দাদা ভাঙলো, মানে কণিকার দাদা, কণিকা এরকমভাবে বিয়ে করাতে কণিকা উজ্জ্বলকে মেরে ফেল মা মেরে হাড়গোড় ভেঙে দিল না পাড়ার লোকরা করলো, নিজেরাই কনফিউজ, সেই জন্য এক একবার এক এক রকম কথা বলে, কারণ মিথ্যে বলতে গেলে অনেক কথা বলতে হয়, এক কথাতে তো আর মিথ্যে করা যায় না, নানান রকম বারবার নানান রকম বলতে হয়। তো আমরা যতদূর জানি যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, কখন কার কার সেখানে কারা কারা ছিল কি ছিল, অ্যাটলিস্ট আমি অন্তত খুব ভালো করে জানি, যদিও কোনো দিন এখানে সেগুলো আমি প্রকাশ করব না। তো সেই জন্য এগুলো যখন শুনি না তখন যাদের মুখ থেকে শুনি তখন তাদের মনে হয় তাদের মুখে একটু বিছুটি পাতা খসে দিই, তো যাই হোক সে তার জন্য তো আছি। এবার বলি কণিকা যখন বিয়ে করে এলো তখনও কিন্তু আমাদের উজ্জ্বল এরকমই ছিল,
তখন আরও খারাপ অবস্থা ছিল, তখন আরও খারাপ অবস্থা ছিল। হসপিটাল, ডাক্তার, প্লেট বসানো, শিলাই, পায়ের জন্যে, হাতের জন্যে একাত ওকাত সব কিছু তাকে ফিরিয়ে দিতে হতো। এখন যেটা অনেকটা কমেছে, চিকিৎসা করে করে, ফিজিওথেরাপি করে করে, মানে ওর সাথে বাড়ির প্রত্যেকটা লোকের ইনভলভমেন্ট, মানসিক জোর সব কিছুতে কিন্তু আজকে ছেলেটা অনেক সুস্থ, অনেক সুস্থ। কারণ আমি সামনাসামনি তাদেরকে দেখি, তো সেই কারণে যখন দেখেছিলাম যে ছেলেটা একদম অসুস্থ, মানে তখন আমি ভিডিওতেই দেখতাম তাকে এপাশ থেকে ওপাশটাও ফিরিয়ে দিতে হচ্ছে, বা ওপর মানে বাথরুমে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া থেকে আরম্ভ করে তাকে তুলে আনা এখনও সেটা করতে হয়। কারণ ওর এই ক্ষমতাটাই নেই যে নিজে হেঁটে হেঁটে বাথরুমে যাবে। তাই বলে ও যে একেবারেই 100% পঙ্গু তা কিন্তু নয়, এখন ও অনেকটাই সুস্থ। তাহলেও হেঁটে যেতে বা নিজের হাতে পায়ে করার মতো ক্ষমতা ওর নেই, সে জায়গাটা ওর কোনোদিনই ফিরে আসবে না। কারণ ওর মেন যে লাগাটা লেগেছিল সেটা হচ্ছে স্পাইনাল কর্ড, যেটা মানুষকে সোজা করে দাঁড়িয়ে রাখতে সাহায্য করে সব থেকে আগে, সেই জায়গাটাই ওর নেই। তার মানে ওর প্রত্যেকটা পার্টস কিন্তু অচল এটা নয়। আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই আমি কি বলতে চাইছি, অত ভেঙে বোঝানো ওর মতন ওই রকম নোংরা তো আমি নই যে কোন পার্টসে কী কী কারণে এই হয় না, ওই হয় না, কী হয় না হয়, কোথা থেকে কী হয়, এত কিছু আমি তোমাদেরকে ভেঙে বোঝাবো না। আমার দর্শকরা যথেষ্ট বুদ্ধিমান, শিক্ষিত এবং ভদ্র, তাদের কাছে ভেঙে বোঝাতে হবে না আশা করি। তো সেইখানে দাঁড়িয়ে এই মেয়েটি কিন্তু একবারের জন্য ওকে ছেড়ে যায়নি, তখনও খুব কষ্ট করেই খাওয়া দাওয়া, রান্না, আলু সেদ্ধ, ভাত, ডাল এইভাবে চলতো। কারণ তখনও তার দাদা খুব একটা কাজকর্ম করত না যতদূর মনে হয়, আর করলেও সেটা দিয়েই এত বড় সংসারটাকে টানতো, দুটো বোন, দুটো দিদি, তারপরে হচ্ছে বাবা মা, তখন ওদের বাড়িটাও ছিল ভাঙা চোড়া, খুবই কষ্ট করে কিন্তু থাকতে হয়েছে। বেড়ার দেয়াল চটের চট দিয়ে দিয়ে বৃষ্টি রোদ আটকানো অবস্থাতেই ওরা ও কিন্তু হাসি মুখে থেকেছে, তখনও ও কিন্তু হাসি মুখেই ছিল, এখনও ওর মুখে কিন্তু অলওয়েজ হাসি। আজকের হাসিটা ওর হচ্ছে গর্বের হাসি, ওর মানে মানে সফলতার হাসি, সেটা কিন্তু আমরা অনেকেই মেনে নিতে পারছি না। যারা ওকে হেট করে তারা কেউ মেনে নিতে পারে না। তো সেই মেয়েটি তারপরে আস্তে আস্তে মা হয়। তো এই মা হওয়াটাকে নিয়ে কিছু মানুষ অত্যাধিক নোংরামো করেছিল, অত্যাধিক। নেশন ওয়ান্টস টু নো যে সে কী করে মা হয়। 100% পঙ্গু, কোনোদিন কোথাও কেউ বলেনি যে ও 100% পঙ্গু। আর পঙ্গু মানে তার পা হাত পা অচল হতে পারে, তার সর্বশরীর পঙ্গু এটা কিন্তু নয়। তো যাই হোক, তারপরেও সে মা হয়, এবং মা হওয়ার পরেও কিন্তু কিছু কথাবার্তা অনেকে বলেছিল, মেয়ে হলো ছেলে হলো না কেন, তার জন্য তার মন খারাপও হয়েছিল। সেই ঘটনাটা তোমরা সবাই জানো, আমি আর ওগুলো তোমাদের কাছে বলতে চাই না। সবাই এখন কণিকাকে কিন্তু খুব ভালো করে চিনে গেছো এই পেতনিদের দৌলতে। তো যাই হোক, এইবারে ও আস্তে 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 কিন্তু নিজের জীবনের সমস্ত কিছু দেখাতে দেখাতেই কিন্তু আজকে এই 4 লাখের কাছাকাছি চ্যানেলে এসে দাঁড়িয়েছে। প্রত্যেকটা মানুষ ওকে ভালোবেসেছে। কিছু মানুষ আছে যারা সব সময় লোকের পেছনে লেগে যায়, তারা এসে পড়লো হামলে ওর চ্যানেলের ওপর। আজ থেকে 1-2 বছর আগের থেকে বলছি, ও তো 3 বছরের চ্যানেল, তখন থেকে কিছু মানুষ ওর পেছনে আয়নার মতন পড়লো যে একটা পঙ্গুকে দেখিয়ে দেখিয়ে ওর ইনকাম করছে, এটা সহ্য করতে পারলো না। তো তখন তো তার পেছনে অনেক খরচ ছিল, সেই খরচটা চালানোর জন্য তাকে দেখাতেই হতো, সে সিম্প্যাথি আদায় করেই মানুষের কাছ থেকে ভালোবাসাটা পেয়েছে, একদম ঠিক কথা। তো যারা এখন এসে এই পঙ্গুকে নিয়ে পড়ে আছে, এই যে শাকচুন্নিটা, সেও তো সিম্প্যাথি আদায় করেই এই জায়গাটা তৈরি করতে পারতো, কারণ তারও তো একটা সিম্প্যাথি পাওয়ার মতো জায়গা রয়েছে, সেইটা দেখিয়ে সে করতে পারছে না। কিন্তু এই সিম্প্যাথি আদায় করে যে মেয়েটা আজকে এই 4 লাখের জায়গায় এসেছে, তাকে খাবলে খুবলে খেয়ে সে পয়সা রোজগার করে তার জীবনে তার কোলে একটা বাচ্চা নিয়ে আসতে চাইছে। ভাবো একবার, সেও মেয়ে এও মেয়ে, সেও মেয়ে এও মেয়ে, সে মেয়েটা কষ্ট করে আজকে এই জায়গায় উঠেছে, আর এ সব কিছু পাওয়া ঘরের মেয়ে, এমন না যে হাগরে ঘরের মেয়ে এসেছে, সেটা নয়। কিন্তু তার স্বভাবটা হচ্ছে হাগরেদের মতো, কারোর ভালো সহ্য করতে পারে না। মৌমিতা বসাককে যখন দেখেছিল, মেয়েটা একটা সত্যি করে, মৌমিতা বসাক কিন্তু সহজ সরল মেয়ে, যাই করুক না কেন সহজ সরল মেয়ে, তাকে একদম দেখো কী অবস্থা করে ছেড়ে দিয়েছে। এই ডাইনির চোখ যেদিকে পড়ে সেদিকটাই শেষ হয়ে যায়,
সেদিকটাই শেষ, তার বাড়িটা দেখো শ্বশুর বাড়িটাও শেষ, তার নিজের শ্বশুর শাশুড়ির সাথে কোনো সম্পর্ক নেই, ননদের সাথে কোনো সম্পর্ক নেই। এই কণিকার শ্বশুর শাশুড়ি ননদ দেওর বাসুরদের সাথে সম্পর্ক একদম মেনে নিতে পারে না, তো তার ফলে এদেরকে নোংরা 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 কথা বলে। তো কণিকা সব কিছু কিন্তু মুখ বুঝে সহ্য করেছে, অনেক অনেক সহ্য করেছে। যখন আর পারেনি, যখন তার মেয়েকে নিয়ে কথাবার্তা হয়েছিল, তখন এই ডাইনিকে দিয়েছিল স্ট্রাইক। তারও আগে অনেক কিছু ঘটনা ঘটেছে, আমি সেগুলো নিয়ে কিচ্ছু বলতে চাই না, কাউকে নিয়ে কিচ্ছু বলতে চাই না। কেউ অন্যায় না করলে ইউটিউব কখনো তাকে কোনো রকম শাস্তি দেয় না, তার রুলস রেগুলেশন না ভাঙলে স্ট্রাইক কিন্তু পড়ে না, এটুকু আমি জানি। আর থানা কোর্ট কাছারি প্রমাণ ছাড়া কোনো কিছু দেখে না, নিশ্চয়ই যাদেরকে কোর্ট থানা হাজিরা বাজিরা সব দিতে হয়েছে তাদের পক্ষে সেই রকম কিছু ছিল, তার জন্যই কিন্তু থানা স্টেপ নেবে, তার আগে কিচ্ছু নেবে না, কিচ্ছু নেবে না, শত কিছু বললেও নেবে না। তো যাই হোক, সেগুলো তারা তাদের নিজেদের কর্মদোষেই কিন্তু ভুগেছে। তুমি যদি তার পেছনে না লাগো তাহলে তোমাকে নিয়ে ভাই কী দরকার করার, আমার কোনো দরকার নেই। তো আজকে যাকে নিয়ে আমি কথা বলছি, যার এগেনস্টে, তাকে নিয়ে কথা বলারও আমার প্রয়োজন হতো না যদি সে আমার পেছনে না লাগতো, তাই না? তো সেই ভাব ব্যাপারটা একই রকম, কণিকা কিন্তু মামনি কিন্তু এদের পেছনে লাগতে যায়নি, এরা খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করার পর স্ট্রাইক খেয়েছে, থানায় যেতে হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু দোষ হয়েছে কার? কণিকা উজ্জ্বলের। ওরা হয়ে গেছে গুন্ডা গুন্ডি, ল্যাংড়া কুত্তা কুত্তি, মনিকা, যমুনা ঢাকি, এইসব নাম দিয়ে দিয়ে তাদেরকে নোংরা করার জন্য নেমে পড়েছিল কিছু হায়না শিয়ালের দল। তো যাই হোক, ভগবান আছে ওপরে, সে তো কারোর ক্ষতি করেনি, সেই জন্য তার কোনো ক্ষতি হবে না। তো আজকে কণিকাকে নিয়েই বলতে এসেছি। কণিকা সব কিছুর মধ্যেও তোমাকে একটাই কথা বলবো, প্রচণ্ড গরম, যদি পারো ডেটটা চেঞ্জ করার চেষ্টা করো, আরেকটু পরের দিকে করো, যাতে একটু বর্ষাকাল, অবশ্য বর্ষাকালেও আবার কেউ যেতে পারবে না, ঝমঝমিয়ে বৃষ্টিতে তুমি করবেই বা কী করে সেরকম জায়গায়, এমন একটা হল টল বেছে নাও যেখানে গেলে মানুষ অন্তত শান্তিতে বসে, সিটে বসে তোমার সাথে কথা বলতে পারে। এটা আমার তোমার কাছে রিকোয়েস্ট, কোনো একটা হল ভাড়া করে নাও। ওই ঘরের মাঠে গিয়ে ওই গরমের মধ্যে না প্রত্যেকটা মানুষের ভীষণ কষ্ট হবে, অন্যের কষ্টের থেকেও বেশি হচ্ছে আমাদের উজ্জ্বলের কষ্ট হবে। উজ্জ্বলকে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, সেই কারণে উজ্জ্বলের কষ্টটা আমার কাছে ভীষণ বেশিভাবে লাগছে। সেই জন্য তোমার কাছে রিকোয়েস্ট, তুমি একটা কোনো হল ভাড়া করে নাও যেটা মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যাবে। তোমার যদি সেরকম না জানাশোনা থাকে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, মোটামুটি এই চত্বরের মধ্যে বা বারাসাত ব্যারাকপুর এইটুকুর মধ্যেও যদি তুমি করো তাহলেও কিন্তু চেষ্টা করবো আমি তোমাকে একটু হেল্প করে দেবার। তো দেখো তুমি এই দিকের মধ্যে করার চেষ্টা করো, কারণ কলকাতায় করাটা না খুব টাফ হবে ব্যাপারটা। প্রথম কথা উজ্জ্বলের যাতায়াতটা, সে নয় তুমি এসি গাড়ি করে নিয়ে গেলে, কিন্তু তারপরের বাকি যে সময়টা উজ্জ্বলের মারাত্মক কষ্ট হবে, কারণ ওকে তো ওই হুইল চেয়ারটার মধ্যেই বসে থাকতে হবে, প্রচণ্ড কষ্ট হবে। তো আমার এইটুকুনি অনুরোধ তোমার কাছে রইল, ভিডিওর মাধ্যমেই জানালাম এবং প্রত্যেকের কমেন্ট দেখে আমি তোমাকে আজকে ভিডিওটা করলাম। আর তুমি সবসময় আমার এখানে আছো, এখানেই থাকবে, যতই কষ্ট হোক, দুঃখ হোক, রাগ হোক, অভিমান হোক তোমার উপরে, যদি কখনো হয় কোনোদিন তোমার বিরুদ্ধে কোনো কথা ইউটিউবে এসে বলবো না, কারণ তুমি আমাকে সেই দিদির জায়গাটা দিয়েছো, এটা আমি সবসময় মাথায় রেখে দেবো। দিদি বললেই হয় না, দিদি বললেই হয় না, বোন ভাই হতে গেলে অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়। তো তোমার প্রতি আমার ভালোবাসাটা ভেতর থেকে, চলো আজকে এই অবধি বললাম। তো যারা যারা তোমরা ওকে ভালোবাসো, আমি মনে করব, আশা করব প্রত্যেকেই আমার কথার সাথে একমত হবে যে গরমটার মধ্যে একদম খোলা মাঠে না করে যদি একটা কমিউনিটি হল বা রবীন্দ্র ভবন টবন এরকম যেগুলো যে এগুলো আছে এরকম যদি একটা তুমি ভাড়া করো তাহলে মনে হয় ভালো হবে, তাতে সবাই একটু শান্তি করে বসে তোমাদের সাথে গল্প গুজবটা করতে পারবে, আর উজ্জ্বলেরও কষ্ট হবে না। চলো বন্ধুরা, আমি আজকে এইটুকুনি বলতে এসেছি, কারা কারা আমার সাথে একমত প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। চলো টাটা।